ছাত্রছাত্রীরা এই মুহূর্তের অন্যতম বড় আপডেট যারা এবছর মাধ্যমিক দিলে ক্লাস ইলেভেনে পড়াশোনা শুরু করবে ভাবছিলে তাদের জন্য বোর্ড কিন্তু আজকে নির্দেশিকা মারফত জানিয়ে দিল যে তোমাদের পরীক্ষা কিন্তু সেমিস্টার সিস্টেমেই হবে এবং বিস্তারিত তথ্য এই ভিডিওতে জানাবো সিলেবাসের কতটা বদল কবে নাগাদ তোমরা এক্স্যাক্ট জিনিস জানতে পারবে সমস্তটাই ভিডিওতে জানিয়ে দেবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বেশি বড় হবে না আমি বলেছিলাম তোমাদের যে মার্চ মাসের প্রথম সপ্তাহেই কিন্তু এই ঘোষণা করে দেওয়া হবে আজকে ছ তারিখ এই ঘোষণা কিন্তু করে দেওয়া হয়েছে সম্পূর্ণ নিউজটা জানার জন্য ভিডিওটি দেখতে লাগো এবং আগামী দিনে নতুন ক্লাস ইলেভেনের পঠন পাঠন সংক্রান্ত যাবতীয় নোটস সেমিস্টার সিস্টেমের জন্য সকল নোটস আমরা দেব তোমাদের জন্য কিন্তু উত্তরসহ ফ্রিপিডিএফ তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় প্রথমেই বলে দিই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ক্লাস ইলেভেনে যাদের পরীক্ষা হবে প্রথম পরীক্ষা কিন্তু নভেম্বর মাসে সেমিস্টার সিস্টেমে হবে এবং এই মেমোটা কিন্তু পাশ হয়ে গেছে অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল এবং তারা সেই প্রস্তাব কিন্তু গ্রহণ করেছে অর্থাৎ অফিসিয়ালভাবে ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষা এবং তোমাদের যে নভেম্বরের পরীক্ষা সেটা সেমিস্টার সিস্টেমে হতে চলেছে একই রকম তোমরা যখন টুয়েলভে উঠবে তোমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষেও কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার সিস্টেমে হবে তবে যারা এবছর ক্লাস টুয়েলভে উঠছ তাদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু এর কোনো প্রভাব পড়বে না তোমাদের যেই রকম পরীক্ষা হতো নভেম্বরে টেস্ট পরীক্ষা তারপরে ফাইনাল সেইভাবেই হবে আসা যাক বিস্তারিত সেমিস্টার সিস্টেমের পদ্ধতিতে প্রথম তোমাদের যে সেমিস্টারটা হবে নভেম্বর মাসে সেটা হবে শুধুমাত্র অবজেক্টিভ টাইপ অর্থাৎ এমসিকিউ এর ওপর পরীক্ষা যে পরীক্ষাটা কিন্তু ও আর শিটের ওপর নেওয়া হবে সেই প্রশ্নপত্র অবশ্যই তোমাদের স্কুল বা বোর্ড যে কোনো একটা জায়গা থেকে আসবে ডিটেলস এই সম্পর্কে কিছু জানানো হয়নি আগামী দিনেও সেটা জানিয়ে দেওয়া হবে তবে ফার্স্ট পরীক্ষা সেমিস্টার সিস্টেমে হচ্ছে যেটা থাকছে শুধুমাত্র এমসিকিউ এর ওপর চল্লিশ নম্বরের পরীক্ষা তারপরে তোমাদের হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্নগুলো থাকবে যেখানে তোমাদের কিন্তু বড় প্রশ্নগুলো থাকবে তার পরীক্ষা হবে দুটো নম্বরকে যোগ করে তৈরি করা হবে তোমাদের কিন্তু রেজাল্ট অর্থাৎ সেমিস্টার সিস্টেমে সেমিস্টার ওয়ানের রেজাল্ট সেমিস্টার টু এর রেজাল্ট দুটো সেমিস্টার মিলিয়ে তোমাদের তৈরি হবে কিন্তু ফাইনাল মার্কশিট এবং এইখানেই বলে রাখা ভালো যেহেতু চালু হচ্ছে সেমিস্টার সিস্টেম ফেল করার চান্সটা কিন্তু খুবই কমে যাচ্ছে কারণ প্রথম চল্লিশে যে যত ভালো রেজাল্ট বা খারাপ রেজাল্টই করুক না কেন সেকেন্ড সেমিস্টারটা তার হাতে থাকছে পাঁচ নম্বর তোলার জন্য দুটো সেমিস্টার মিলিয়ে তাকে পাঁচ নম্বর তুলতে হবে তাহলেই তোমরা কিন্তু তোমাদের সার্বিক রেজাল্টটা তোমরা পেয়ে যাবে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যে যত নম্বর পাচ্ছ ফার্স্ট সেমিস্টারে তুমি যদি চল্লিশে তিরিশ পাও সেকেন্ড সেমিস্টার যদি আশিতে হয় সেখানে যদি তুমি পঞ্চাশও পাও মোট তুমি আশি পাচ্ছ সেটাকে পার্সেন্টাইল করলে বা পার্সেন্টেজ আকারে প্রকাশ করলে তোমার নম্বরটা কিন্তু মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি চলে যাচ্ছে এই ব্যাপারেও ডিটেলস জিনিস জানিয়ে দেওয়া হবে সিলেবাসের এবার আসা যাক সিলেবাসের কি পরিবর্তন সিলেবাসেরও পরিবর্তন কিন্তু তোমাদের হচ্ছে কারণ নোটিসে কিন্তু খুব পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে সিলেবাস এবং সেমিস্টার সিস্টেমের পরীক্ষা কীভাবে নেওয়া হবে সেটা খুব দ্রুত তোমাদের জানিয়ে দেওয়া হবে তার মানে সিলেবাস যে এক থাকছে না এটা কিন্তু খুবই স্পষ্ট যেটা শোনা যাচ্ছে আর্টস এবং কমার্সের ছাত্রছাত্রীদের জন্য প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সিলেবাস কিন্তু পরিবর্তন হচ্ছে এবং সায়েন্সদের ক্ষেত্রে খুব সামান্য না বলার মতোই কিন্তু পরিবর্তন হচ্ছে কারণ জয়েন্ট পরীক্ষা হয় তাদের সেই সিলেবাসটাকে মাথায় রেখেই কিন্তু এর আগে সায়েন্সের সিলেবাসটা তৈরি করা হয়েছিলো তাই আর্টস এবং কমার্সের ছাত্রছাত্রীরা যারা এই বিষয় নিয়ে পড়বে তাদের কিন্তু সিলেবাসে আমূল পরিবর্তন আসতে চলেছে মূলত সর্বভারতীয় দুটি বোর্ড সিবিএসসি আইসিএসসি বোর্ডের যেই রকম সিলেবাসের প্যাটার্ন সেই প্যাটার্নেই তোমাদের কিন্তু নতুন সিলেবাস তৈরি হবে এবং যারা পুস্তক নির্মাতা রয়েছেন তাদের কাছে কিন্তু ইতিমধ্যেই সিলেবাসের রূপরেখাটা চলে গেছে তারা সেই অনুযায়ী বই তৈরির কাজও শুরু করে দিয়েছে আশা করা যাচ্ছে এই মাসের শেষ বা সামনের মাসের মধ্যেই তোমরা বইগুলো খুব দ্রুত পেয়ে যাবে মার্কেটে এবং বোর্ড এই সংক্রান্ত সিলেবাস সংক্রান্ত তথ্য আরও ডিটেলস আকারে যখনই আমাদের সামনে নোটিস আকারে প্রকাশ করবে তখনই তোমাদের সামনে অথেন্টিক্যালি নিউজগুলো আমরা কিন্তু তুলে ধরবো তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে আপাতত যেটা আমরা এতদিন রিউমার্ট শুনছিলাম অফিসিয়ালি সেটা কিন্তু অ্যাকনোলেজ করা হয়েছে বোর্ডের তরফ থেকে যে হ্যাঁ তোমাদের ক্লাস ইলেভেনের সিলেবাসেরও বদল হচ্ছে এবং তোমাদের পরীক্ষাটা সেমিস্টার সিস্টেমে হবে অর্থাৎ বছরে দুটো পরীক্ষা দিতে হবে যার প্রথমটা থাকবে ও এমআরশিটের ওপর এমসিকিউ এর ওপর পরীক্ষা আর তার পরেরটা থাকবে বড় প্রশ্নের ওপর পরীক্ষা দুটো নম্বরকে যোগ করে তৈরি করা হবে তোমাদের ক্লাস ইলেভেন এবং তারপরে ক্লাস টুয়েলভের ফাইনাল রেজাল্ট এইটুকু তথ্যই জানানোর ছিল ভিডিওটি কেমন লাগলো এবং তোমরা নতুন সিলেবাস এবং নতুন সেমিস্টার সিস্টেম নিয়ে কতটা এক্সাইটেড সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো